আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আপনাদের আমি আমার ক্র্যাফটটা দেখাবো। আজকে আমি মরা ডাল দিয়ে সুন্দর একটা ডেকোরেশন চেরি ব্লাসম ট্রি তৈরি করেছি, সেটা আপনাদের সবার সাথে শেয়ার করবো। আশা করি ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার যে প্রি ব্লাসম চেরি গাছটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। Thank you.
দেখতে দেখতেই তৈরি হয়ে গেল আমার এই চেরি ব্লাসম গাছটি। আমি অনেক শখ করে বানিয়েছি, অনেক পছন্দ করে বানিয়েছি। গাছটা আমার খুবই পছন্দের, বাট বাংলাদেশে এই গাছটি হবে না, যার কারণে আমি আমার ড্রয়িং রুমে এই ডেকোরেশনটা করেছি। আমার ড্রয়িং রুমে এই ফুলের ব্লাসম চেরি গাছটি ডেকোরেশন করে সাজিয়েছি। আমার খুবই পছন্দের একটি গাছ। আশা করি সবার আজকে ডেকোরেশনটি ভালো লাগবে। আমি খুবই শখ করে বানিয়েছি, এটা আমার আইডিয়া থেকে বানিয়েছি, আমি কোথাও থেকে দেখিনি।
সবার আশা করি সবার ভালো লাগবে। আমি এই গাছে দেখেছি, চায়নায় এই গাছের উৎসব হয়, সেখান থেকে আমি দেখে এটা আইডিয়া করে বানিয়েছি, এটা আমার নিজের আইডিয়া থেকে বানিয়েছি। আশা করি আমার জন্য সবাই দোয়া করবেন, ভবিষ্যতের জন্য আরও ভালো কিছু শিখতে পারি এবং অনেক বড় হতে পারে। আল্লাহ হাফেজ।